হ্যালো গাইস, ফাইনালি আমাদের অটো পেটটা যেটা অপেক্ষা করতেছিলাম সেই পেটটা ফাইনালি চলে এসেছে আমাদের গেমের মধ্যে। এবং গিফট সেকশনেও 50% অফ ছিল। আমার অ্যাকাউন্টে একটা গিফট নেবো, সেটাও তোমরা গিফট কী করে দেওয়া যায় সেটাও তোমরা দেখে নেবে। এবং চলুন তাহলে ভিডিওটা পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চেক আউট করে নেবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে ভুলবেন না। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো, এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দেবেন। চলুন তাহলে আমার ভিডিও স্টার্ট করা যাক। এবং আমি ইভেন্ট ডিটেলসে চলে এসেছি। ইভেন্ট ডিটেলসে দেখতেই পাচ্ছেন যে অটিরো পেটটা আমাদের ডায়মন্ড টপ আপে দিয়ে দিয়েছে। অটিরো পেট দেখতে পাচ্ছি ডায়মন্ড টপ আপে, এবং তার স্কিন এবং কি ইমোটটাও পর্যন্ত দিয়েছে। এবং এটা 22 তারিখ থেকে 28 তারিখ, আজকে 22 তারিখ, তোমরা জানো 28 তারিখ পর্যন্ত চলবে। তোমরা যে যে টপ আপ করতে চাও তাহলে টপ আপ করে নিতে পারো। এবং কত কত ডায়মন্ডের টপ আপ সেটাও আমি বলে দিচ্ছি। এবং দেখতেই পাচ্ছেন অটিরো পেটটা টপ আপ যদি তোমরা করতে চাও তাহলে 100 ডায়মন্ড টপ আপ করলে অটিরো পেটটা পেয়ে যাবে। এবং অটিরো পেটটার ইমোটটা দেখতে পাচ্ছেন আমাদের 300 ডায়মন্ডে দিয়েছে। এবং তার সাথে সাথে অটিরো পেটটার স্কিনটাও দিয়েছে 500 ডায়মন্ড টপ আপ। এই স্কিনটাও বিশাল আর ইমোটটাও বিশাল। তোমরা যদি টপ আপ করতে চাও তাহলে টপ আপ করতে পারো। এবং আর কি কি নতুন এসেছে আমি সেই রিলেটেড তাহলে কথা বলি। তোমরা কে কে টপ আপ করেছো আমাকে নিজে কমেন্টে বলবে। এবং গিফট সেকশনে আমি পরে গিফট সেকশনে বলছি, কারণ গিফট সেকশনে আমি একটা গিফট করবো, তোমাকে কেমন করে গিফট করতে আমি সেটা শিখিয়ে দেবো। এবং দেখতে পাচ্ছেন বুইয়া, এই বুইয়া 22 তারিখ থেকে 25 তারিখ তোমাদের ক্যারেক্টার না যদি কোনো ম্যাক্স থাকে তোমরা এখান থেকে ম্যাক্স করে নিতে পারো। খুব ভালো ইভেন্ট আমি এটা বলবো, ম্যাক্স ক্যারেক্টার ম্যাক্স খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তোমরা করে নিতে পারো। এটা নিয়ে আমি আর বেশি বলছি না, ঠিক আছে? তোমরা যেয়ে তাহলে দেখে নেবে কেমন। এবং ফাইনালি আমার যেটা বলার ছিল, আমি গিফট সেকশনে গিফটটা আমি দেখতে পাচ্ছেন আমার হচ্ছে গেস্ট অ্যাকাউন্টে চলে এসেছি। গেস্ট অ্যাকাউন্টে এসে আমি আমার গেস্ট অ্যাকাউন্ট থেকে আমার মেন অ্যাকাউন্টে গিফট দেবো, ঠিক আছে? আমি গেস্ট অ্যাকাউন্ট থেকে আমি একটা যেই সার্ভারটা ম্যাজিক ট্রিক বলে যে সার্ভারটা দেখতেই পাচ্ছেন, এই সার্ভারটা আমি আগে ডায়মন্ড পাবে এসেছিলাম, আমি করতে পারিনি। তার জন্য এখন আমি আমার গিফট সেকশনে নেবো। এবং প্রথমে তোমার বন্ধুদের সঙ্গে ফ্রেন্ডটা অ্যাকসেপ্ট করে নেবে, তোমাদের ফ্রেন্ডশিপটা অ্যাকসেপ্ট করে নেবে। এবং তারপরে এখানে এসে তুমি গিফট সেকশনে পাঠাতে পারবে, তোমাদের বন্ধুদের আইডিটা এখানে দেখে নেবে কোথায় আছে, কিংবা আইডিটা পেস্ট করে দিবে, ওর সঙ্গে আইডিটা পেস্ট করে দিয়ে যাকে পাঠাবে তোমার বন্ধুকে কিংবা তোমার গেস্ট অ্যাকাউন্টে, এখান থেকে তুমি তোমার নামটাও লিখতে পারো এবং অন্য কিছু লিখতে পারো। আমি যেমন এখানে আমি লিখব আমার চ্যানেলের নামটা, লিখবো আমি গেমিং ওয়ার্ল্ড কৌশিক, আমার কৌশিক লেখা আছে, তার জন্য আমি এখানে গেমিং ওয়ার্ল্ড কৌশিক বলেই লিখবো। তোমরা যা হোক লিখতে পারো, হাই লিখতে পারো, তোমার বন্ধুর নাম লিখতে পারো, তোমার নাম লিখে পাঠাতে পারো, পেয়ে গেছে এটা লিখতে পারো, যা লিখতে পারো, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই লিখতে পারো এখান থেকে, সেটা নয় কো। এবং তারপরে ওকে পেস্ট করতে হবে। এবং আমি গেমিং ওয়ার্ল্ড কৌশিকটা লিখে দিয়েছি এবং অল ফ্রেন্ড, তার সঙ্গে আমি অল ফ্রেন্ডটাও দিয়ে দিয়েছি। এবং তারপর এখানে যত টাইমে তুমি জিনিস নেবে সেখানে পেস্ট করে তোমার দেখুন আমার গিফট সেকশনে গিফটটা সেন্ড করা হয়ে গেছে, আমাদের বন্ধুদেরকে গিফট সেকশনে গিফটটা সেন্ড করা হয়ে গেছে। তোমরা কে কী গিফট পাঠিয়েছো তোমার বন্ধুদেরকে কিংবা তোমাদেরকে কে কী গিফট পাঠিয়েছে সেটা আমাকে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না, ঠিক আছে? চলুন তাহলে আমার মেন অ্যাকাউন্ট খুললে দেখানো যাক তোমাদেরকে। মেন অ্যাকাউন্টে আমার পৌঁছেছে না পৌঁছায়নি, এবং আমি মেন অ্যাকাউন্টে আমার চলে এসেছি। মেন অ্যাকাউন্টে দেখা যাক আমার গিফটটা এসছে নাকি। দেখতে পাচ্ছি ফাইনালি গেমে ওয়ার্ল্ড কৌশিক সাইটে লিখে আছে, অল ফ্রেন্ডটাও লিখে আছে দেখুন। এবং ক্লিম অপশন চলে এসছে, এখান থেকে বলছে যে তুমি ক্লিম করে তোমার বন্ধু তোমাকে যে গিফটটা পাঠিয়েছে সেটা তুমি এখান থেকে ক্লিম করে তুমি তার তোমার অ্যাকাউন্টে নিতে পারো, তোমার বন্ধু তোমাকে পাঠিয়েছে, ঠিক আছে? আমি আমার গেস্ট অ্যাকাউন্ট থেকে পাঠিয়েছিলাম, ঠিক আছে? এবং দেখতে পাচ্ছেন আমি এখান থেকে তাহলে ক্লিম করে নেওয়া যাক। ক্লিম করে তোমরা কে কী নিয়েছো আমাকে সেটা নিজে কমেন্টে জানতে ভুলবেন না। আমি দেখতে পাচ্ছি কংগ্রাচুলেশন ভাবে উঠে গেছে। এবং দি ম্যাজিক ট্রিকটা আমি অনেকদিন ধরে লুবো ইচ্ছা ছিল, ডায়মন্ড টপ আপ করতে পারিনি, ফাইনালি আমি আজকে নিয়ে নিলাম। তোমরা কী নিয়েছো আমাকে সেটা নিজে কমেন্টে তাহলে জানাতে ভুলবেন না। চলুন তাহলে আমার ভিডিও এখানেই শেষ করা যাক। ভিডিও শেষের আগে প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটা শেষ করা যাক, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।